नमस्कार बंधुरा, गार्डन गाइड चैनले आपनाके स्वागत। बंधुरा आशा करी आपनारा सकले भालो आछेन। तो आज के जे भिडियोटी निये एसेछी, ए भिडियोटीते देखाबो जे पद्म गाछेर किछु आपडेट। जे आगेर भिडियोते आमरा देखिएछिलाम जे पद्म गाछे किभाबे माटी तैरी करबेन, तारपरेर एकटी भिडियोते देखिएछिलाम पद्मे ट्यूबार कीभावे सेई माटीते बसाबेन एवं कतदिन परे बसाबेन। तो एई जे ट्यूबारटी थेके गाछटी होयेछे, गाछटी देखते पाच्छेन, एई गाछटी किन्तु आपनादेर आमी भिडियोते देखिएछिलाम ट्यूबार बसिए जे गाछटी गड़े बसिए देखिएछिलाम सेटी होच्छे एई गाछटी। देखुन गाछटी कत सुंदर ग्रोथ नियेछे, एई मात्र 21 दिने माने 3 सप्ताहे এর এরিয়াল লিভস বেরিয়ে গেছে। দেখুন কত নতুন পাতাও বেরোচ্ছে। আর এই নিম্নচাপের কারণে বৃষ্টির হাওয়ায় কিছু পাতা নষ্ট হয়ে গেছে, বা দেখুন অন্য ফুলের পাপড়িগুলো কিভাবে দাগ হয়েছে বৃষ্টির কারণে। এতে কোনো অসুবিধার কিছু নেই। যাই হোক, এই পদ্মের পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটি গাছ, যেটা ওয়াটার রোজ বা জল গোলাপ, লাগানো দেখিয়েছিলাম, সেই গাছটিও দেখুন মাত্র 21 দিনেই কি সুন্দর গ্রোথ নিয়ে ফুল দিয়ে দিয়েছে। এই ফুলগুলিও নিম্নচাপের বৃষ্টির কারণে একটু খারাপ হয়ে গেছে। আগে কিছুদিন আগে ভিডিওটি করলে হয়তো আপনারা আরও ভালোভাবে বুঝতে পারতেন, কিন্তু তাহলেও এখনও বুঝতে পারছেন ভেতরের অংশটা কিন্তু পচেনি, বাইরের অংশটাই জলের জন্য পচেছে ফুলের। এইভাবেই যদি আপনারা গাছ করেন, স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলি আমি দিয়েছি সেগুলো দেখে করেন, তাহলে এইভাবেই সুন্দর ফুল আসবে গাছে, গাছও সুন্দর থাকবে, কোনো অসুবিধার কারণ নেই। আর আমরা সবসময় আছি আপনাদের পাশে, কোনো সমস্যা হলে সেটি বলে দেওয়ার জন্য। আর এই পদ্মের আইডিটা আমি এখন আপনাদেরকে বলছি না, এটা একটা নতুন আইডি আমি নতুন এনে বসিয়েছি। ফুল আসলে অবশ্যই আপডেট দেব, দেখাবো আপনাদেরকে। দেখুন এটাও কত সুন্দর পাতা বেরিয়েছে মাত্র 7 দিন বয়সে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে বা আপনারা আমার ভিডিও দেখে যদি গাছ করে থাকেন, যদি সেই গাছ ভালো হয়, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গার্ডেন গাইড চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।